বন্ধুরা আমরা কবি আহসান হাবীবের সেই অস্ত্র কবিতাটি পড়ছিলাম এটা কবিতাটার শেষ ভিডিও আসো দেখি কবি কবিতাটি শেষে কি বার্তা তোমাদের কাছে প্রেরণ করতে চেয়েছেন আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী যে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং জাত্যভিমানকে করে বারবার পরাজিত যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না করে সমাবিষ্ট সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যাপ্ত করো তার মানে আমরা কবিতাটা থেকে বুঝতে পারলাম যে কবি আসলে পৃথিবীর বুকে ভালোবাসা ছেয়ে যাক এমনটি চাচ্ছেন যে ভালোবাসা পৃথিবীর সমস্ত ধ্বংসলীলাকে থামিয়ে দিতে পারে পৃথিবীকে জয় করতে পারে সমস্ত ঘৃণাকে ছুঁড়ে দূরে ফেলে দিয়ে তিনি সেই অস্ত্রের প্রত্যাশী যেটা অবিনাশী বা যেটা কারো ধ্বংস টেনে আনে না বরঞ্চ যার কাছে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং জাত্যভিমান বারবার পরাজিত হয় আচ্ছা বন্ধুরা এই জাত্যাভিমান জিনিসটা কি জাত্যাভিমান জিনিসটা হচ্ছে যখন আমি কিংবা আমরা কোনো কারণ ছাড়াই নিজের জাতিকে সর্বশ্রেষ্ঠ মনে করি এবং সেই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অন্য কারোর উপর নির্যাতন চালাই বা অন্য কাউকে ঘৃণা করি ছোট মনে করি তুচ্ছ তাচ্ছিল্য করি তখন আমাদের আচরণকে বলা হয় জাত্যাভিমান বা নিজের জাতিকে নিয়ে অভিমানী তো এই জাত্যাভিমানকেও পরাজিত করতে পারে একটা শক্তিশালী ভালোবাসার মন্ত্র যে অস্ত্র আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না করে সমাবিষ্ট অর্থাৎ ভালোবাসা মানুষকে নিশ্চিহ্ন কিংবা বিচ্ছিন্ন করে না বরঞ্চ অনেক বেশি একতাবদ্ধ করে অনেক বেশি এক করে তোলে এবং ভালোবাসা আধিপত্যের লোভকে নিশ্চিহ্ন করে বা অন্য কাউকে শাসন ও শোষণ করতে হবে এই ইচ্ছাটা অবদমিত করে রাখে এই অস্ত্রটাই হচ্ছে ভালোবাসা এই অস্ত্রটা সমগ্র পৃথিবীতে ব্যাপ্ত করার আহ্বান জানিয়ে কবি আহসান হাবীব সেই অস্ত্র কবিতাটি শেষ করছেন বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে তোমাদের কাছে পরিষ্কার যে কবি এটুকু অংশে তোমাদের কাছে কী বার্তা প্রেরণ করতে চেয়েছেন তারপরেও কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকলে সেটি আমাদেরকে অবশ্যই লিখে জানাও ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর নিয়ে ফেরার চেষ্টা করব আর দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্প বা ভিডিও গল্প বা কবিতার ভিডিওতে